আমি ওকে আমার গোশালার যত গরু আছে সব দিয়ে গোষ্ঠে পাঠাবো, দেখি তোমার গোপাল তোমার কাছে কতক্ষণ থাকে। তুমি থামবে? আচ্ছা যাও তো, যাও তুমি এখন মনি ভাইয়ের কাছে যাও, অনেকক্ষণ ধরে উনি বসে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 একদম ভুলে গেছি, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই দুষ্ট ঘুমিয়ে পড়, বাবা গান গিয়ে ঘুম পাড়াতে হবে। গোকুল শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু গুপ্তচর আসল খবর দিচ্ছে না কেন? মহারাজে জয় হোক। ভেতরে এসো মহারাজ। ওই দিন যত শিশু জন্ম নিয়েছে গোকুলে পুতনা সবাইকে শেষ করে দিয়েছে। এইবার আমার মৃত্যুর কারণ শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন গোকুলের অবস্থা কি? শোকের বন্যা বয়ে যাচ্ছে, সবাই বলছে নবজাত শিশুর মৃত্যু হচ্ছে দুধে বিষ। যে শিশু গরুর দুধ খাচ্ছে বিষক্রিয়া তারই মৃত্যু হচ্ছে। পুতনা পুতনা তাহলে তার কাজ সম্পন্ন করছে। হ্যাঁ মহারাজ, পুতনার জন্যই গোটা গোকুল শোকে ভেসে যাচ্ছে। ওই দিন জন্ম হয়েছে এমন একটা শিশুও বেঁচে নেই মহারাজ। বেঁচে নেই? একজন শিশুও বেঁচে নেই। এবার ভগবান, আমি ত্রিভুবন বিজয়ী নাম নেব, কারোর ক্ষমা নেই, কারোর ক্ষমা নেই। আমায় আমায় আর কেউ বধ করতে পারবে না, কেউ না। আমি যাচ্ছি, তুমি সাবধানে থাকবে আর গোপালের দিকে নজর রাখবে। চলো চলো চলো। কি আরম্ভ হলো দেখি দেখি, আমাদের গোয়ালে কেউ কিছু করলো নাকি? নারায়ণ নারায়ণ, ঘটনা কোনোদিন তো ঘটেনি নারায়ণ।
মারো, বর্ষা ছোড়ো। ও বোধহয় মরে গেছে। তুমি থাকো, ওই তো গোপাল নাগর বুকের ওপর রয়েছে, ও বোধহয় মরে গেছে। চল 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 গোপাল, তোমার কৃপায় গোপালকে ফিরে পেলাম, তোমার কৃপায় গোপালকে।